ব্রিটিশ তাড়ানো 77 বছর পর ফের বাংলায় নীল চাষ। নীল চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন পুরুলিয়ার দুটি গ্রামের মানুষ। পরাধীন ভারতে নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের প্রতিবাদে বিদ্রোহ করেছিলেন কৃষকরা। ইতিহাসে 1859 সালের সেই বিদ্রোহ নীল বিদ্রোহ নামে খ্যাত। এর প্রতিটি পর্বের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ শাসকদের শোষণ ও অত্যাচার। কিন্তু স্বাধীনতার এত বছর পর সেই নীলচাষি আবার দিশা দেখাচ্ছে মানবাজারের টুইকা আর মোহনডি গ্রামের মানুষকে। এই গ্রামেরই মানিক মুর্মু, বাপি সোরেনরা একসময় কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। পরিযায়ী শ্রমিকের দলে নাম লিখিয়ে চলে গেছিলেন ঘর দুয়ার ছেড়ে। সেই পরিযায়ী শ্রমিকরা এখন নীল চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন। এ কাজে পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন গ্রামের মহিলারাও। আমরা মাঠে নীল চাষ করছি, সেই নীল দিয়ে আমরা সুতো রং করছি। সুতো রং করে ওই তাঁতে কাপড় বুনছি, ওই কাপড় বিক্রি করে আমরা রোজি রোজগার হচ্ছে। আপাতত আমাদের সংসারটা চলছে। বাড়ির লোকটাকে এখন আর পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যেতে হচ্ছে না, এতে খুব শান্তি পাচ্ছেন তারাও। আমি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম, সেখান থেকে ফিরে এসে আমি এখানে তাঁত বোনার কাজ করছি, সেই সঙ্গে কিছুটা নীল চাষ করছি। নীল চাষ করার পর যে রং বেরোবে সেই রং থেকে সুতো রং করে কাপড় বোনার ইচ্ছা আছে। আগ্রহ ব্যাপারটা আমার কাছে সবকিছু নতুন, কারণ আমরা জন্মগত ভাবে এই কাজটা করতাম না। সেখান থেকে আমরা যখন কাজটা করছি সেখান থেকে একটু ভালো লাগছে, আর কিছু রোজগার হচ্ছে বলে একটু উৎসাহ হচ্ছে কাজ করার জন্য। তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে পুরুলিয়া জেলায় শুরু হল নীল চাষ। তাঁতের কাপড়ে সুতোর রঙের জন্য প্রাকৃতিক সম্পদ পলাশ ও শিমুলের পাতার ব্যবহার হয়ে থাকে। এবার নীল রঙের জন্য অর্গানিক পদ্ধতিতে নীল চাষ শুরু হয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী এলাকা টুইকা গ্রামে। এলাকার বেশ কয়েকটি আদিবাসী পরিবার নীল চাষ করছেন। বর্তমানে পুরুলিয়ার মাটিতে খুব উচ্চ শ্রেণীর নীল উৎপাদিত হচ্ছে। রাসায়নিক ব্যবহার না করে অর্গানিক পদ্ধতিতে নীল চাষ করে লাভবান হয়েছেন এলাকার চাষিরা। এই নীল ব্যবহার করা হচ্ছে তাঁতের কাপড়ে। জৈবিক পদ্ধতিতে প্রস্তুত এই প্রাকৃতিক রং তাঁতের কাপড়ে প্রয়োগ করার জন্য এই কাপড়ের চাহিদা বিপুলভাবে বাড়ছে বলে জানা গিয়েছে। আমাদের মাঠে আমরা নীল চাষ করি, নীল পাতা দিয়ে সুতোকে রং করি, ও রং সুতো দিয়ে আমরা তাঁত বুনি, তাঁতের থেকে আমরা দেশীয় কাপড় তৈরি করি। আমাদের রোজি রোজগার হচ্ছে স্বচ্ছভাবে, আর আমাদের ইচ্ছে আছে তাঁত বুনানোর, এবং আরো আমাদের পাড়া গ্রামের মেয়েরা আবার শিখতে চাইছে। এতে রোজগারের নতুন দিশা দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ। অনেকেই এখন পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখানে এসে চাষ করে জীবিকা নির্বাহ করতে পারছেন। একেবারে পাশে থেকে তাদের সহায়তা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ রুবি রক্ষিত বলেন, নীল চাষের জন্য উপযুক্ত পুরুলিয়ার মাটি। নীল চাষ করলে জমির উর্বরতা শক্তি বাড়ে, সে কারণে আমরা চাষিদের বেশি করে উৎসাহিত করছি। সব থেকে বিখ্যাত নীল চাষের, এবং এখানকার কোয়ালিটি সব থেকে বেস্ট হয়, তো সেখান থেকে আমরা ভাবতে শুরু করলাম যে আমাদের একটা ভাবনা তো আছেই, যে আমরা স্বদেশী ভাবনা চিন্তা তো আমাদের আছে। সেই কারণের জন্য আমরা ভেবেছি যে এখান থেকে যদি আমরা ওদেরকে একটা বেনিফিট দিতে পারি, কারণ ইন্ডিগো চাষ করলে আমাদের চাষের যে জমি সেটাও মানে নাইট্রোজেন ফিক্স করে, তাতে সেখানে অন্যান্য চাষাবাদগুলো ভালো করেই তৈরি হয়। যেখান থেকে আমরা গাছটা সব থেকে সুবিধে হচ্ছে কি, তিনবার এটাতে ফসল দেয়, তো ধান চাষের থেকেও এটা অনেক বেশি আয় দেয়। তো আমি অবশ্য এটা বলবো না যে ধান চাষ করবেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এটা করা হয় তাহলে এর সঙ্গে আমরা একটা অ্যাডেড ভ্যালু অ্যাডেড মানে ওদেরকে বেনিফিট দিতে পারি। তো এটা আমরা ভাবলাম যে এটা থেকে এক্সট্রাকশন যদি আমরা করি তাহলে আমাদের যে যারা চাষি এবং যারা তাঁতি, যাদেরকে আমরা তাঁত বোনানো শেখাচ্ছি, যা আর্টিজানরা রয়েছেন আমাদের এই টুকা গ্রামে, তো তাদেরকে আমরা শেখাচ্ছি এক্সট্রাকশন এই কারণে যে তারা একদম ভ্যালু অ্যাডেড যে বেনিফিটটা তারা সেটা পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।